হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আজকে আমরা আলোচনা করব WBCS প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। কিন্তু কথাটা হচ্ছে, আমরা এটা ব্যাপারে কেন আলোচনা করব, তার সবচেয়ে বড় কারণটা যেটা, সেটা হচ্ছে যে প্রতি বছর প্রিলিমিনারি কোশ্চেন পেপারে মোটামুটি 60-65% কোশ্চেন রিপিটেড হয়ে থাকে। সেটা বেশিরভাগটাই হয়ে থাকে প্রিলিমিনারি কোশ্চেন পেপার থেকে। হ্যাঁ, কিছু কোশ্চেন অবশ্যই মেনসের থেকেও আসে, বাট মোস্ট অফ দ্য কোশ্চেন এসে থাকে WBCS প্রিলিমিনারির থেকে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালোভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে প্রিলিমিনারির যে পাশ করার ব্যাপারটা, সেটা নিয়ে আমাদের কখনো চিন্তা করতে হবে না। কারণ যদি আমরা একটা টার্গেট করি যে 120 নম্বর আমাদের পেতে হবে, সেক্ষেত্রে আমরা খুবই ইজিলি 120 নম্বর তুলতে পারি। যেমন ধরতে পারো যে 2020-র যে কোশ্চেন পেপার ছিল, তাতে মোটামুটি 95 কোশ্চেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে ডাইরেক্টলি বা একটু সামান্য চেঞ্জ করে। আর এই 95 কোশ্চেন আমি বলছি যে 150-র মধ্যে, যেটা হচ্ছে ইংলিশ আর কারেন্ট অ্যাকাউন্ট। তো কিছু কোশ্চেন এরকম অবশ্যই আছে ইংলিশের থেকেও, যেখানে হচ্ছে তোমাদের আবার রিপিটেড হয়েছে। তো চলো আমরা এই ব্যাপারটা দেখি যে কিভাবে আমরা এটাকে খুব ইজিলি কভার করতে পারবো, যে WBCS যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। তো আমাদের যে আমার যে সাইট আছে wpscupsc.com বলে, সেখান থেকে তোমরা ইজিলি এটাকে পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। এবং সেখানে দেখো, আজকে এখানে লেখা রয়েছে WBCS প্রিভিয়াস কোশ্চেন পেপার, এখানে আছে টোটালি মোটামুটি 20 বছরের কোশ্চেন আমি এখানে পুরোপুরি কভার করেছি। তো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ আছে এবং টপিক ওয়াইজ। দেখো হিস্ট্রি কোশ্চেন আছে, যেমন হিস্ট্রি অ্যান্সিয়েন্ট, মিডিভাল আর মডার্নের মধ্যে 2-3টা ভাগ আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে মডার্নের মধ্যে 2-3টা ভাগ কেন করা আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন কি হচ্ছে এখন, যে ন্যাশনালিজমের থেকে অনেক কোশ্চেন আসে, এবং আফটার 1915-এর পরে অনেক বেশি কোশ্চেন আসছে এখনকার। যেমন গান্ধীজির টাইমে প্রচুর কোশ্চেন এসে দেখায়, তোমরা কোশ্চেন পেপার দেখলে খুব ইজিলি বুঝতে পারবে। তারপর হচ্ছে ধরো জিওগ্রাফির কোশ্চেন গুলো ভাগ করা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটা বিশাল বড় একটা পার্ট, অনেকগুলো কোশ্চেন এসে থাকে, মোটামুটি 8-9টা অনেকদিন অনেকবার, এবার যেমন হচ্ছে প্রায় 10টার মতো কোশ্চেন দিয়ে দিয়েছে, 8-9টা 10টা এরকম কোশ্চেন থাকে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে টপিক ওয়াইজ ভাগ করা আছে দেখতে পাচ্ছ তোমরা, যেমন রিভার প্রজেক্ট বা মাউন্টেন অ্যান্ড ফরেস্ট, সেন্সাসের থেকে কিছু কোশ্চেন থাকে, ইন্ডাস্ট্রি ওয়াইজ থাকে, যেমন মাইনিং এর ধরো কোথায় কোন মাইন আছে বা কোথায় কোন ফ্যাক্টরি আছে, এরকম কোশ্চেন এসে থাকে। সায়েন্সের মধ্যে দেখো ভাগ করা আছে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, কিছু কোশ্চেন আসে, যেমন কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন এসে থাকে, যে কোন ল্যাঙ্গুয়েজ কোনটা, বা কেমিস্ট্রি, এখানে বায়োলজি ডিভাইড করা আছে। পলিটিটা আমি আর এখানে করিনি ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ, কারণ পলিটিতে মোটামুটি 12টার মতোই কোশ্চেন থাকে প্রতি বছর, 12-13টা। তো সেটার মধ্যে আমি আর কোনো ডিভাইড করিনি এখানে। ইকোনমিক্সেও একই রকম ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশের মধ্যেও ডিফারেন্ট করা আছে, ডিফারেন্ট সিনোনিম অ্যান্টোনিম, যেমন ফিল ইন দ্য ব্যাগস থাকে, যেরকম ওয়ান ওয়ার্ড কিছু থাকে, ফিল ইন দ্য ব্যাগস অনেকগুলো থাকে। আর ম্যাথের মধ্যে করা আছে ডিফারেন্ট কি ম্যাথস অ্যান্ড জিআই। তো আজকে আমি এখানে তোমাদের কোনো কিছু পড়াবো না, বা কোনো সাবজেক্ট ওয়াইজ যদি তুমি ভাবো তোমরা হচ্ছে যে কোনো আমি কভার করবো পুরো কোশ্চেন পেপার, এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাদের ব্যাপারটা দেখিয়ে দিতে চাই যে তোমরা এটা কীভাবে এফেক্টিভলি কীভাবে কোশ্চেন পেপারগুলো খুব ইজিলি তোমরা রিভাইজ করতে পারবে, বিভিন্ন টাইমে পড়তে পারবে। তো ফার্স্টে আমরা যে টপিকটায় যাই, যে হিস্ট্রি কোশ্চেনে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। ওকে, তো অ্যানশিয়েন্ট ইন্ডিয়া যখনই আমরা খুলছি, তো তখন দেখতে হচ্ছে যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া খুলে গেছে। এখানে পুরো ইয়ার ওয়াইজ লেখা রয়েছে, যে WBCS 2020 এখানে আছে, ফার্স্ট 20টা, যেটা সবচেয়ে লাস্টে হয়েছে যে এক্সামটা, সেটা সবচেয়ে আগে দেওয়া রয়েছে, এবং এইভাবে চলছে পুরো 2000 অবধি রয়েছে। ওকে, তো এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে ধরো পৌঁছে যাবে। ধরো এখানে দেখলে 2017 ধরো কোশ্চেন তুমি দেখতে চাইছো, তো তুমি 17-এ ক্লিক করো, ডাইরেক্ট 2017 দেখো চলে আসছে এখানে। ওকে, তো তোমরা এইভাবে এটাকে ইউজ করতে পারো। তো যাই হোক, প্রথম থেকে দেখা যাক। এবার দেখো এখানে রয়েছে যে 2020 আমরা যে কোশ্চেন পেপারটা দেখছি, এবার যে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন রয়েছে, দেখো এখানে যে কোশ্চেন 2020-তে এসছে, হু অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান হ্যাজ রিটেন দ্য বুক এন্টাইটেল দ্য ওয়ান্ডার
দ্যাট ওয়াজ ইন্ডিয়া। ওকে, তো এখানে দেখো কোশ্চেনের মধ্যে ব্লু হয়ে রয়েছে কালারটা। এখানে দেখো দেখতে পাচ্ছি যে হোয়াট ওয়ার দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি বেদিক পিরিয়ড। ওকে, তো এখানে দেখো বেদিক পিরিয়ডটা ব্লু কালার করা হয়েছে। তো এখানে কেন এরকম সব জায়গায় এরকম ব্লু কেন রয়েছে? তা কারণটা এটা হচ্ছে যে আমি এখানে লিঙ্ক করে রেখেছি ডিফারেন্ট সাইটের সাথে, আমার সাইটের কিছু নোটের সাথে বা অন্যান্য সাইটের কিছু নোটের সাথে এখানে লিঙ্ক করা আছে। ধরো আমরা এখন কোশ্চেনটা পড়ছি, সেখানে আমাদের সেটা এই কোশ্চেনটা সম্বন্ধে যদি তুমি আরো ডিটেলে জানতে চাও সেটা তুমি কিভাবে জানবে? তাই সেটার জন্য করতে হবে যে আমাদের সবসময় গুগলে গিয়ে সার্চ করতে হয়। তো সেই জায়গাটা ধরো এখানে আমি ধরো ক্লিক করলাম, তো এখানে দেখো ওই সে ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই বুকটা সম্বন্ধে যে উইকিপিডিয়ার যে রয়েছে ডিফারেন্ট জিনিস সেটা চলে আসলো। ধরো এখানে কি লিখেছে, দ্য বুক ওয়াজ এইমড অ্যাট ওয়েস্টার্ন অডিয়েন্স, মানে ওয়েস্টার্ন অডিয়েন্সের টার্গেটটা ছিল এখানে। কে লিখেছেন, বুকটা কবে লেখা আছে, পাবলিশ কবে হয়েছে, ঠিক আছে কোথায় হয়েছে, ল্যাঙ্গুয়েজ সব ডিটেল চলে আসলো। হ্যাঁ, খুব বেশি নেই এখানে এই বুকটা সম্বন্ধে, এখানে দেখো ডিটেলটা রয়েছে, ডিটেল বলা রয়েছে এরকমই। দেখো সবগুলো যখন এইখানে দেখো এটার ইম্পর্টেন্স কি আছে সেটা যদি তুমি জানতে চাইছো ডিটেলে, এটার উপর জাস্ট ক্লিক করবে তুমি, যে এখানে এই সাইটটা খুলে গেছে যেখানে তুমি এটার ব্যাপারে এই জায়গাটার ব্যাপারে টোটালি তুমি জানতে হবে যেখানে কি ইনস্ক্রিপশন পাওয়া গেছিল, তার ফটোজ কি আছে, তার ডিটেল কি, কবে হয়েছিল, কোন, দেখো এখানে লেখা আছে 14th century BC-তে এই জায়গাটা হয়েছিল এশিয়ার মাইনার। ওকে, তো এই আবার সব সময় তুমি এই ব্যাপার ডিটেল গুলো পেয়ে যাবে। চলো আমরা এবার অন্য একটা পেজে গিয়ে দেখি যে সেখানে কিভাবে করা আছে, অন্য সাবজেক্টে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ছেড়ে অন্য সাবজেক্টে দেখি, অন্য টপিকে। ওকে, চলো এখানে দেখা যাক আমাদের, চলো গান্ধীজি অ্যান্ড মাস মুভমেন্ট। তো এখানে রয়েছে কি রকম কি, ধরো খুদাই খিদমতগার পার্টি, খিদমতগার পার্টি কবে হয়েছিল, হু ফাউন্ডেড। ওকে, সেটা তো আমরা সবাই জানি খান আব্দুল গফর খান এটা বানিয়েছিলেন, বাট এটা সম্বন্ধে তুমি এখন ডিটেল জানতে হবে খুদাই খিদমতগার পার্টিটা কি। তো সেটা তোমার জানার জন্য কি আছে যে এখানে দেখো পার্টির ব্যাপারে লেখা রয়েছে। ওকে, এটা একটা নোটসে চলে এলো, যে নোটসে লেখা হয়েছে যে কবে কোন পার্টি কবে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল। ওকে, তো এখানে দেখো তুমি দেখতে হবে যে খুদাই খিদমতগার, এটাকে রেড শার্টও বলা হতো, এটা 1929-এ স্থাপনা করা হয়, অ্যান্ড এটা তৈরি হয়েছিল যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স ছিল, যেটা ধরো আজকে পাকিস্তান আফগানিস্তান বর্ডার এরিয়া যেগুলো সেখানে এরিয়া, এবং এদের টার্গেটটা মেনলি ছিল নন ভায়োলেন্স। এবার এখান থেকে তুমি ধরো আরো বেশি জানতে চাইছো এখন, তখন তুমি এটার উপর ক্লিক করবে, তো তুমি এখান থেকে আরো জানতে পারবে খোদাই খিদমতগার পার্টিটা, খিদমতগার পার্টিটা কি ছিল অ্যাকচুয়ালি, এবং তাদের পুরো কাজ কি হয়েছিল, তারা কতদিন কাজ করেছে, কি কি করেছে, সবটাই তুমি এখান থেকে জানতে পারবে, উইকিপিডিয়ার পেজ চলে এসেছে। তো এবার ফিরে যাওয়া যাক ওই কোশ্চেনের পেপারতে, পেপারগুলোতে। তো এরকম যদি দেখো তুমি প্রতিটা কোশ্চেনের উপরে দেয়া রয়েছে যে যে কবে কি হয়েছিল, এই ব্লু লিঙ্কগুলোতে তুমি যদি চাও তোমরা তাহলে এটা তুমি ডিটেলে জানতে পারবে। তা এখানে সবগুলোতেই মোটামুটি করে দিয়ে আছে একটা লিঙ্কিং। তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মোবাইলে যখন আমরা খুঁজছি পেজগুলো, তো তখন তো গুগলে সার্চ করাটা একটু কঠিন ব্যাপার, তো সেই জন্যই করা হয়েছে যাতে তোমরা ইজিলি জানতে পারো সবগুলো ডিটেলে, কোশ্চেনটা পড়ার সাথে ডিটেলটাও যাতে রিভিশন হয়ে যায়। তো তোমরা এটা কিভাবে খুলবে এটা একটা বড় ব্যাপার, যে আমরা এই সাইটটা কিভাবে ইউজ করব। এখানে আছে দেখো পাস্ট কোশ্চেন অ্যান্সার, এখানে যখন তোমরা WBCS প্রিলিম কোশ্চেন যাবে তার মধ্যে এটা তোমরা পুরো ডিটেলটা দেখতে পাবে, যে WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপার সাবজেক্ট ওয়াইজ। ওকে, তো এখানে দেখো পুরো টোটালটা রয়েছে। এবার এটা যদি তোমরা মোবাইলে খোলো, এটা আমি কম্পিউটার চালাচ্ছি বলে এরকম দেখাচ্ছে, বাট যদি তোমরা মোবাইলে খোলো সেক্ষেত্রে একটু আলাদা রকমে দেখাবে, এরকম দেখাবে যে মেনু থাকছে এখানে। ওকে, মেনুতে ক্লিক করলে পাস্ট কোশ্চেন অ্যান্সার, এখানে প্রিলিমিনারি কোশ্চেন, প্রিলিম কোশ্চেন লেখা রয়েছে।
তো ধরো খুলে গেছে প্রিলিমস কোশ্চেন, এখানে এবার এরকম ভাবে পুরোটা দেখতে হবে। এখানে ধরো ক্লিক করলে, যখন ধরো কেমিস্ট্রিতে কি গোল্ড ক্লিক করলে, তো কেমিস্ট্রি এবার চলে আসবে। দেখো ইয়ারওয়াইজ পুরো কেমিস্ট্রির যত কোশ্চেন দেওয়া আছে এখানে ধরো করে দেওয়া আছে লিঙ্কিং। এবার সবটা হয়তো হয়নি, সব কোশ্চেন হয়তো নেই, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি হয় সমস্ত কোশ্চেন করে দেওয়া। এখানে দেখো 2019 পুরো কোশ্চেন পেপার দিয়ে আছে সমস্ত কিছু। ওকে, তো আর একটা জিনিস যেটা বলার ছিল আমার, যে তোমরা এটা কিভাবে খুঁজে পাবে লিঙ্কটা, তো মানে কোন সাইটটা কিভাবে, সাইটটা তো নামটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আর এটাই নাম আছে wbpscupsc.com বলে। তো নিচে ডেসক্রিপশনে পুরো লিঙ্ক দেওয়া থাকবে, তো এই লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্টলি এই সাইটে যেতে পারবে। তো তোমরা ডাইরেক্টলি কিভাবে যাবে, গুগলে যদি তোমরা সার্চ করো সেখান থেকে তোমরা পেতে পারো ডাইরেক্টলি সাইট খুঁজে পাবে। গুগলে সার্চ করতে হবে যে WBCS কোশ্চেন পেপার, ধরো কোশ্চেন পেপার চলে আসবে, কোশ্চেন এবার সার্চ করলে এটা চলে আসবে। দেখো রয়েছে যে WBCS প্রিলিমস কোশ্চেন পেপার 2000 to 2020 সাবজেক্ট ওয়াইজ। তো এখানে দেখো এই সাইটের নাম রয়েছে wbpscupsc.com। ওকে, এটা অন্য কিছু সার্চ করলে তোমরা পাবে, ধরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি লেখো তাহলে হয়তো চলে আসবে। এখানে দেখো সেকেন্ড লিঙ্কটা যেটা আসছে WBCS wbpscupsc.com বলে আসছে। এভাবে তোমরা ডাইরেক্টলি গুগল থেকেও পেয়ে যাবে কোশ্চেন পেপারের লিঙ্ক। ওকে, আর লিঙ্ক তো তোমাদের ডেসক্রিপশনে থাকছে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি যেতে পারবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিচ্ছি সাথে ডেসক্রিপশনে, সেখান থেকে ইজিলি সেই লিঙ্ক থেকে তুমি জয়েন করতে পারো। সেই কমিউনিটিতে গিয়ে আমরা ডাইরেক্টলি ডিসকাশন করতে পারি যে WBCS কোশ্চেন পেপারের ব্যাপারে, কোশ্চেন পেপার অ্যান্ড WBCS এক্সাম কীভাবে হয় সেই ব্যাপারে আমাদের অনেক আলোচনা করা হয় ওখানে। তো সেই ব্যাপারে তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে খুব শীঘ্রই।